নমস্কার বন্ধুরা, কলকাতা কোরা ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা সিএসএস এর সুডো ক্লাস সম্পর্কে জানছিলাম, আজকে আমরা সেই জানাকেই আগে নিয়ে যাব। আজকে আমরা চারটে সুডো ক্লাস সম্পর্কে জানবো, সেগুলো সচরাচর লিঙ্কের ওপর ব্যবহার হয় এবং হভার একটা আছে সুডো ক্লাস, যেটা কিনা আপনি যে কোনো জিনিসের ওপর ইউজ করতে পারেন। লিঙ্ক ছাড়াও আপনি ডিপ যে কোনো এলিমেন্টের ওপর আপনি ইউজ করতে পারেন হভারটা। ওকে, তাহলে চলুন দেখা যাক। এখানে দেখুন, আমি একটা এইচটিএমএল আপনাদের জন্য বানিয়ে রেখেছি যেখানে চারখানা লিঙ্ক রয়েছে। ঠিক আছে, এখানে চারটে লিঙ্ক রয়েছে। এখানে আপনি মার্কআপটা দেখতে পাচ্ছেন, একটা অ্যাঙ্কার ট্যাগ নেওয়া আছে, তারপরে আরও একটা নেওয়া আছে, তারপর এইভাবে চারখানা নেওয়া আছে। ওকে, এইবার এর ওপর আমি একটা সুডো ক্লাস ইউজ করব। দেখুন, আমি এখানে এ তারপর কোলন দিয়ে লিখলাম হভার। হভারেতে আমি এর টেক্সট কালার চেঞ্জ করে দিয়ে করব কি রেড দিয়ে, আমি এটা সেভ করে এটাকে যেই রিফ্রেশ করব, তখনই যখন আমি কোনো লিঙ্কের ওপর নিয়ে যাব মাউস পয়েন্টারকে, তখন দেখুন লিঙ্কটা লাল কালারের হয়ে যাচ্ছে। হভার মানে এটাই, আপনি যখন কোনো একটা লিঙ্কের ওপর মাউস পয়েন্টার নিয়ে যাবেন সেটা হচ্ছে হভার। এই হভার সুডো ক্লাসটা, এটা আপনি শুধু অ্যাঙ্কার ট্যাগ নয়, আপনি যে কোনো ডিপ, স্প্যান, এলআই, যে কোনো জিনিসের ওপর, যে কোনো এলিমেন্টের ওপর আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তো বোঝা গেছে, কোনো একটা অ্যাঙ্কার ট্যাগের ওপর যদি আমি হভার ইউজ করি, তাহলে পরে তার মধ্যে থাকা সিএসএসটা আপনি হভারেতে, মানে যখন সেই লিঙ্কের ওপর যখন মাউস নিয়ে যাবেন, তখন সেই সিএসএসটা তার ওপর কাজ করে যাবে। এখানে আমি কালারের জায়গায় যদি আমি বর্ডার দিতাম, যদি আমি বর্ডার দিতাম 1 পিক্সেল সলিড, আর ধরে নিন এই কালারটা দিলাম, তাহলে এখানে রিফ্রেশ করলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই বর্ডারটাও দেখতে পেতাম। মানে আপনি হভারের উপর যা যা সিএসএস ইউজ করবেন, হভারেতে সেই সেই সিএসএসটা অ্যাপ্লাই হয়ে যাবে ওই লিঙ্কের ওপর বা ওই এলিমেন্টের ওপর। ওকে, ক্লিয়ার? এবার আমরা যে সুডো ক্লাসটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে লিঙ্ক। এটা কিন্তু সবসময়তেই অ্যাঙ্কার ট্যাগের ওপরেই ইউজ হয়, কারণ লিঙ্ক শুধু অ্যাঙ্কার ট্যাগেতেই থাকে। দেখুন, LINK লিঙ্ক, লিঙ্কে আমি এই বর্ডারটাকে সরিয়ে দিচ্ছি, শুধু কালারটাকে রাখছি রেড। তাহলে আমি যখনই এটাকে রিফ্রেশ করব, দেখুন সবার কালার কিন্তু রেড হয়ে গেছে। ঠিক আছে, আমি হভারটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিচ্ছি, হভারটা বোঝা হয়ে গেছে আমাদের, হভারটা আর লাগবে না, রিফ্রেশ করে দিচ্ছি। দেখুন সবাই কিন্তু রেড হয়ে গেছে, যেহেতু এ লিঙ্ক তার কালার রেড করা হয়েছে। তো এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস ভালো করে খেয়াল করুন, প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগে HREF বলে একটা অ্যাট্রিবিউট রয়েছে। এই অ্যাট্রিবিউটটা হচ্ছে, এখানে আপনি যে কোনো লিঙ্ক দিতে পারেন। এখানে আমরা হ্যাশ হ্যাশ দিয়েছি, হ্যাশ মানে সেম পেজেতে রেফার করে। তো এখানে আপনি যে কোনো লিঙ্ক দিতে পারেন, সেটা আপনি google.com দিতে পারেন, চাই yahoo.com দিতে পারেন, হোয়াট এভার, আপনার যেটা ইচ্ছা আপনি সেই লিঙ্ক দিতে পারেন। তো HREF এই অ্যাট্রিবিউটটা যদি এ ট্যাগের মধ্যে অবস্থিত থাকে, তাহলেই এই লিঙ্ক নামের সুডো ক্লাসটা কাজ করে যাবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা HREF রয়েছে, তাই প্রত্যেকটাই লাল হয়ে গেছে। আমি দেখুন যে কোনো একটার থেকে HREF কথাটাকে উড়িয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমি যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন থার্ড এলিমেন্টটা আর কিন্তু লিঙ্ক যে সুডো ক্লাসের কাজটা সেটা কিন্তু হচ্ছে না, কারণ এতে HREFটা নেই, তাই জন্য। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সটটা জানা যাক। আমরা এবার যে সুডো ক্লাসটা সম্পর্কে জানবো, এটার নাম হচ্ছে অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ সুডো ক্লাসটা কখন কাজ করে, যদি আমরা এখানে রিফ্রেশ করি, তাহলে দেখবো যে কোনো লিঙ্কটাই রেড নেই। ঠিক আছে, তো এই রেডটা কখন কাজ করবে, যখন আমরা কোনো লিঙ্কের ওপর ক্লিক করে ধরে রাখবো, তখন এই অ্যাক্টিভ ক্লাসটা কাজ করবে, এবং এখানে যেহেতু কালার রেড করতে বলা হয়েছে, তখন কালারটাকে রেড করে দেবে। যখন কোনো ক্লিক অ্যাঙ্কার ট্যাগের ওপর আমরা ক্লিক করে ধরে রাখবো, সেই সিচুয়েশানটাকে অ্যাক্টিভ হ্যান্ডেল করে। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট এবং লাস্ট আমরা যে সুডো ক্লাসটা সম্পর্কে আগে জানবো, সেটার নাম হচ্ছে ভিজিটেড, VISITED, ভিজিটেড। এই ভিজিটেড জিনিসটা কি, এই ভিজিটেডটাকে বোঝাতে গেলে আমাকে আগে এই যে লিঙ্কগুলো সবার একই করা আছে, এগুলোকে একটু চেঞ্জ করতে হবে। এটা ধরে নিন আমি এ দিয়ে দিচ্ছি, এটায় বি দিয়ে দিলাম, এটাতে সি দিয়ে দিলাম, আর মাঝেরটাতেও আমি একটা কিছু দিয়ে দিচ্ছি, এটাতে ডি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই সময় যদি আমি এটাকে রিফ্রেশ করি, আমি কিন্তু কোনো চেঞ্জেস দেখতে পাবো না, কেউ কিন্তু রেড হয়নি। কিন্তু আমি যখনই কোনো একটা লিঙ্কের ওপর ক্লিক করব, ঠিক আছে, যে লিঙ্কে ক্লিক করব, এই লিঙ্কটাতে যেহেতু আমি ক্লিক করে দিয়েছি, তাই সেটা বোঝাবার জন্য এটা রেড হয়ে যাবে।
ভিজিটেড মানে এই লিঙ্কটাতে অলরেডি আমি একবার ভিজিট করে নিয়েছি, ক্লিয়ার হয়েছে? তো সেই রকমই যদি এখানে সবাই হ্যাশ থাকতো তাহলে একটায় ক্লিক করলে সবাই রেড হয়ে যেত, তাই আমি প্রত্যেককে আলাদা আলাদা একটা রেফারেন্স দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমি যখন এটায় ক্লিক করব, এটা আর এটা এই দুটোয় ভিজিট হয়েছে বলে এই দুটো রেড হয়ে আছে, এবং বাকি দুটোতে ভিজিট হয়নি বলে এরা কিন্তু ব্লু হয়ে রয়েছে, ক্লিয়ার? এই যে ভিজিটেড সুডো ক্লাসটা, এই সুডো ক্লাসটা একমাত্র HTML স্ট্যাটিক পেজেতে কাজ করে, এটা কোনো ডাইনামিক লিঙ্কে কাজ করে না, ক্লিয়ার? ওকে ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা ছোট ছিল, আজকের ভিডিওটা এখানেই শেষ। আশা করছি আপনারা সমস্ত জিনিসটাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আপনার যদি বুঝতে কোথাও কোনো রকম অসুবিধা হয়ে থাকে আপনি কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আমার সময় মতো আপনাকে উত্তর দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশান, তার জন্য আপনাকে বেল আইকনে ক্লিক করতে হবে। ওকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, টাটা।